খবরের শুরুতেই আপনাদেরকে বলে রাখছি এই প্রতিবেদনটি আমরা সংগৃহীত করেছি নিউজ এইটিন বাংলা থেকে সুতরাং এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই খবরে যদি কোনো ভুল বা কোনো রকম ত্রুটি থাকে তার দায় বেঙ্গল বিগল কর্তৃপক্ষের নয় সেটা সম্পূর্ণ নিউজ এইটিন বাংলার চলে আসছি মূল খবরে মলায় ঘটকের বাড়ির আলমারি ঘরের তালা খুলতে চাবিওয়ালাকে ডেকে পাঠিয়েছে সিবিআই ইতিমধ্যেই সিবিআইয়ের আধিকারিকরা সেখানে খবর দিয়েছে চাবিওয়ালাকে চাবি আলা চলেও এসেছে এই দিন সকালেই আসানসোলের আপকার পার্কে মলয় ঘটকের বাড়িতে হানা দেয় কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই আসানসোলের এই বাড়িতে বর্তমানে থাকেন মলয় ঘটক কলকাতা থেকে প্রতি সপ্তাহে এই বাড়িতে আসেন মন্ত্রী অন্যদিকে সকাল থেকে মন্ত্রী মলয় ঘটকের খোঁজ না মিললেও পরে জানা যায় তিনি রাজভবনের পাশে মন্ত্রী আবাসনেই রয়েছেন এই দিন সকালে সেখানেও হানা দিয়েছে সিবিআই আধিকারিকরা সূত্রের খবর সেখানেই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছেন সিবিআই আধিকারিকরা সূত্রের খবর আসানসোলের আপকার গার্ডেনের বাড়িতে মলায় ঘটকের স্ত্রী ছাড়াও পরিবারের অন্যান্য কয়েকজন সদস্য ছিলেন কিন্তু বাড়ির বেশ কয়েকটি ঘর বন্ধ অবস্থায় ছিল যদিও সেই তালার চাবি কোথায় তা তিনি জানেন না বলে দাবি করেছেন মন্ত্রী স্ত্রী এরপরেই তালা খুলতে স্থানীয় এক চাবিওয়ালাকে ডেকে পাঠিয়েছিল সিবিআই আধিকারিকরা আর এরপর বর্তমানে সেই চাবিওয়ালা এসে হাজির হয়েছেন এমনকি বাড়ির চিলেকোটার ঘরের তালা ভেঙেও তল্লাশি চালান সিবিআই কর্তারা খুলে ফেলা হয় ঘরের ফলস সিলিংও আসানসোলে মলাই ঘটকের মোট তিনটে বাড়িতে সিবিআই তল্লাশি চালাচ্ছে সিবিআই তল্লাশি চলাকালীন মলয় ঘটকের বাড়ির অদূরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী ও সমর্থকেরা এছাড়াও কলকাতায় লেক গার্ডেন্সে মলাই ঘটকের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই যদিও সিবিআই মারফত অবশ্য জানা যায় চাবিওয়ালা এনেও তালা খোলা যায়নি শেষ পর্যন্ত ওই সমস্ত তালা ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন সিবিআই কর্তারা